মালিক আপনার কাছে একটা বিনতি ছিল এখন এই ফ্যাক্টরির কাজ তো চলতেই থাকবে তাই আপনি কিছুদিন এখানে থেকে যান না আমাদের তুমি এটা কেমন কথা বলছো মালিক এ আমার মেয়ে আছে তৃষা আর তৃষা স্কুলে পড়ায় বাচ্চাদেরকে তোমরা কিন্তু অনেকক্ষণ ধরে জিদ করছো গ্রামে থাকার জন্য তুই ঘুরে যাই কদিন এই মেয়েটা তো আমার বুকের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে কোনেকে ছাড়া তো থাকা যাবে না কাকি আরে কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য অস্থির হয়ে গেছিলাম আরে আমারও তো ইচ্ছে হয় না যে তোমার থেকে আমি দূরে থাকি আমি কোথায় বারণ করেছি আমাদের কোম্পানিতে হিসাব নিকাশ রাখার জন্য কেউ নেই তাই আমি ভাবছি যে তৃষাকে সেই জায়গায় যদি চাকরি দেওয়া আমরা ওনাকে এই বাড়িতে এই জন্য রাখছি যে তোমার দাদা চাকরি পেয়ে যায় আর তুমি আছো কি নিজে চাকরি খুব মুশকিল করে শুধু 8000 কামাই স্কুলেতে আর সাহেব আমাকে 50000 দিচ্ছে আমি এই চাকরিটা করছি আপনি এখানে আমি ভাবলাম তুমি একাকিত্বে আছো আমিও একলা তুমিও একলা তাহলে অপেক্ষা কিসের করছি